নলেন গুড়, পাতালি গুড় সহ হরেক রকমের খাঁটি গুড় আর খেজুরের রসে মেলা বসেছে যশোরের চোকাছায়। কথায় আছে, যশোরের যশ খেজুরের রস, যার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও। সেই সুস্বাদু খেজুরের রস ও গুড় মিলছে একই ছাদের নিচে। জেলার গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে ব্যতিক্রমী এই খেজুর গুড়ের মেলার আয়োজন। শুধু গুড় নয়, হরেক রকমের পিঠা পায়েসের পসরাও বসেছে মেলায়। যে খেজুরের রস এবং গুড়ের জন্য যশোর বিখ্যাত, সেই খাঁটি রস ও গুড় পেতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন ভোজন রসিকেরা। হাতের নাগালেই কোনো ঝুট ঝামেলা ছাড়াই সহজেই খাঁটি গুড় মেলায় খুশি করে তারা। এখান থেকে গুড় কিনছি, ভেজাল মুক্ত গুড় এখান থেকে পাওয়া যাবে। এখানে আনছি মনে হয় 80 কেজি মতো, আর ওই পাশটা বিক্রি করছি 35 কেজি মতো। মানুষের মুখে মুখে এই জেলার গুড় ও রসের সুনাম দেশব্যাপী থাকলেও বর্তমানে শত বছরের এই ঐতিহ্যের কর্মযজ্ঞে ভাটা পড়েছে। পিঠের ভাটায় এই খেজুর গাছগুলো চলে যাওয়ার কারণে গুড় উৎপাদন অনেক ব্যাহত হয়েছে। খেজুর গাছ রক্ষায় গাছিদের উদ্বুদ্ধ করতেই 3 দিন ব্যাপী ব্যতিক্রমী এই মেলা বলছেন আয়োজক। উপকরণ প্রদানের মাধ্যমে, গাছিদেরকে সহায়তা প্রদানের মাধ্যমে আমরা এই গুড়ের যে আন্দোলন, এই আন্দোলনের জন্য অন্য উপজেলায় ছড়িয়ে দিতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চৌগাছা উপজেলার প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। শত বছরের ঐতিহ্যের সঙ্গে বর্তমানে জড়িত প্রায় 5000 পরিবার। সময় সংবাদ, যশোর।